কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের অনলাইন ভিত্তিক ক্লাস। তো তোমরা অবশ্যই ক্লাসগুলো অবশ্যই দেখবা। আমাদের আমরা আশা করতেছি খুব শীঘ্রই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে সিনেভিত্তিক ক্লাস। এর আগ পর্যন্ত আমরা অনলাইনে ক্লাস নেব এবং এখান থেকে পরীক্ষা নেওয়া হবে। তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবা এবং এই অনুযায়ী ভাষায় পড়ালেখা করবা, ঠিক আছে? তো আমরা আজকে আলোচনা করবো নবম দশম শ্রেণীর বাংলাদেশের বিষয়বস্তু নিয়ে। আমাদের আলোচনা বিষয় হচ্ছে পঞ্চম অধ্যায়, বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। তো আমরা আজকে বাংলাদেশের নদ নদী নিয়ে কি আলোচনা করব, ঠিক আছে? আমরা জানি যে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এই নদীগুলো যেন বাংলাদেশকে ফাঁসিয়ে রেখেছে। বাংলাদেশের অসংখ্য নদ নদী ভারতের হিমালয় এবং উত্তর অঞ্চল উত্তর ভারত থেকে পাহাড়ি অঞ্চল থেকে বাংলাদেশে নেমে এসেছে। তো এইসব নদ নদীগুলোর প্রায় অধিকাংশ নদ নদী কি এখন হারিয়ে গেছে। বাংলাদেশের বর্তমানে প্রায় 700 মতো নদী রয়েছে। এগুলোর দৈর্ঘ্য হবে কত? 22,155 কিলোমিটার। তো বাংলাদেশে বর্তমানে সব মিলিয়ে হিসাব করে দেখা যায় যে 700 নদী রয়েছে এবং এগুলোর সবগুলোর কি দৈর্ঘ্য কত হবে? 22,155 কিলোমিটার। তো এইসব নদী আমাদের একটি বড় ধরনের সম্পদ, ঠিক আছে? কারণ নদী থেকে আমরা অনেক প্রাকৃতিক সম্পদ পেয়ে থাকি, মৎস্য সম্পদ, পানি এবং নদীর তলদেশ থেকে গ্যাস, তেল আমরা কি পেয়ে থাকি। এইসব নদীগুলো আমাদের সম্পদ, তাছাড়া এগুলো আমাদের জন্য বর্ষা মৌসুমে বলি নিয়ে আসে। তো আমরা আজকে নদীগুলোর বাংলাদেশের প্রধান যে নদীগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব। বাংলাদেশের প্রধান নদীগুলো হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা, পশুর প্রভৃতি, ঠিক আছে? তো আমরা এই নদীগুলো বাংলাদেশের বেশিরভাগ উৎপত্তি হয়েছে কোথা থেকে? হিমালয়, তারপরে তিব্বত, আসামের বরাক এবং মৌসুমী পাহাড় থেকে, ঠিক আছে? তার নদীগুলোর উৎপত্তি করে দেখো হিমালয় থেকে, হিমালয়, তিব্বত, আসামের বরাক এবং মৌসুমী পাহাড় থেকে নদীগুলো উৎপত্তি হয়ে এগুলো বাংলাদেশে প্রবেশ করেছে, ঠিক আছে? তো আমরা প্রথমে পদ্মা নদী নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আমরা জানি যে পদ্মা বাংলাদেশের একটি বড় নদী এবং প্রধান নদী, ঠিক আছে? তো পদ্মা নদী একটি ভারতীয় অঞ্চলে এবং ভারতীয় উত্তরবঙ্গ অঞ্চলে এটি কি গঙ্গা নামে পরিচিত। পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায় জানো? পদ্মা নদীর উৎপত্তি হয়েছে হিমালয়ের গঙ্গোত্রীয় হিমবাহ থেকে পদ্মা নদীর উৎপত্তি। তাহলে পদ্মা নদীর উৎপত্তি হয়েছে কোথায়? হিমালয়ের গঙ্গোত্রীয় হিমবাহ থেকে পদ্মা নদীর উৎপত্তি হয়েছে, ঠিক আছে? তো এটি ভারতের উত্তর অঞ্চলে কয়েকটি রাজ্য অতিক্রম করে গঙ্গা নাম অতিক্রম করছে, ঠিক আছে? এবং বাংলাদেশের রাজশাহী জেলার মধ্য দিয়ে এটি বাংলাদেশে প্রবেশ করেছে। পদ্মা নামে কি বাংলাদেশে প্রবেশ করেছে। তারপরে এটি গোয়ালন্দের নিকট যমুনা নদীর সাথে মিলিত হয়েছে। মিলিত হওয়ার পরে পদ্মা নদী একটি কী হচ্ছে সাতপুরে মেঘনা নদীর সাথে মিলিত হয়ে নোয়াখালী এবং বরিশাল জেলার অতিক্রম করে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। তাহলে পদ্মা নদীটি এই নদীটি বাংলাদেশের কি একটি অন্যতম প্রধান নদী। যে আমরা শুনতেছি এখন পদ্মা সেতু কথা শুনতেছি, এই সেতুটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের 17টি জেলার সাথে কি সংযোগ কি স্থাপন করবে। আমরা জানি যে পদ্মা নদী বিশ্বের একটি খরস্রোতা নদী। তো বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে পদ্মা নদী। এই নদীটি কিন্তু সেতু নির্মাণ করা এত সহজ ছিল না, কিন্তু সেতুটা কি নির্মাণ করতে অনেক ঝুঁকি, অনেক একটা বড় ধরনের কি সাফল্য বলতে হবে বাংলাদেশের জন্য। কারণ এর সেতু নির্মাণের কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কি অনেক পরিবর্তন হবে, অর্থাৎ অর্থনীতিতে আমরা একটু সমৃদ্ধশালী হব। পদ্মা সেতুটি বাংলাদেশের জন্য একটি মাইলফলক বলা যায়, ঠিক আছে? এই সেতুটি নির্মাণ দৈর্ঘ্য কত জানো তোমরা? এটা দৈর্ঘ্য হবে 6.15 কিলোমিটার এবং এটি যেহেতু পদ্মা একটি প্রস্থ নদী, এর তলদেশে মাটি এবং বালুকি সবসময় সরতে থাকে। এই জন্য একটা পিলার অনেক গভীর, যে মাটি অনেক গভীর যেতে চাইতে হয়েছে। একটা পিলার দৈর্ঘ্য হবে প্রায় 45 তলা বিল্ডিংয়ের মতো, ঠিক আছে? তো আমরা দেখো এই পদ্মা নদী এবং পদ্মা নদীটি 3,188 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে কেমন এটি অবস্থিত, বা এটি অঞ্চল জুড়ে এটি রয়েছে। পদ্মা নদীর পর কতগুলো কি শাখা নদী রয়েছে, এগুলো হলো ভাগীরথী, হুগলি, মাতাভাঙ্গা, ইসামতী, ভৈরব, কুমার, কমদাক্ষ, তিস্তা, আড়িয়ালখা ইত্যাদি, ঠিক আছে? এরপর আমরা আলোচনা করবো ব্রহ্মপুত্র এবং যমুনা। তিব্বতের মনসরোবর ব্রহ্মপুত্র নদীর প্রতিস্থল। তাহলে ব্রহ্মপুত্র প্রতিস্থল কোথায়? তিব্বতের মনসরোবর। আমরা এখানে দেখো বোর্ডে পদের জন্য যার সুবিধা হয় বুঝতে এবার আমরা কি সংক্ষেপে লিখে দিচ্ছি, ব্রহ্মপুত্র উৎপত্তি হচ্ছে তিব্বতের মানসরোবরে, ঠিক আছে? তাহলে এটা কোনো মনে রাখবা, আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় এটি প্রবেশ করেছে। তো এটি তিব্বতে মানসরোবর থেকে উৎপত্তি হয়ে আসামের উপর দিয়ে এসে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে কি প্রবেশ করেছে। ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি একসময় উত্তর পশ্চিম দিক থেকে ময়মনসিংহের উপর দিয়ে
প্রবাহিত হয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হতো, কিন্তু 1787 সালে একটি ভূমিকম্পের ফলে এর তলদেশ উত্থিত হয়ে যায়, ফলে পানি ধারণ ক্ষমতা একটি বাইরে চলে যায়। ধারণ ক্ষমতা বাইরে চলে যায়, এটি কী হয়, অনেকগুলা কি জলরাশি সৃষ্টি করে এবং স্রোত দ্বারা সৃষ্টি করে, ফলে এর থেকে সৃষ্টি হয় যমুনা নদী। একটি কী হয়, এই নতুন স্রোত দ্বারা সৃষ্টি হয় যমুনা নদী, এবং এটি যমুনা নদীটি গোবিন্দ পর্যন্ত যমুনা নামে পরিচিত। যমুনা নদীর শাখা নদী হচ্ছে ধলেশ্বরী, এবং ধলেশ্বরী নদী থেকে শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা, তারপরে বুড়িগঙ্গা, তিস্তা, এগুলো হচ্ছে ধলেশ্বরী নদী, শাখা নদী। আমরা জানি যে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। তাহলে দেখো ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য হচ্ছে 2897 কিলোমিটার। এরপর দেখো আমরা মেঘনা নদী অবস্থিত, মেঘনা বাংলাদেশের একটি সবচেয়ে বড় নদী হচ্ছে মেঘনা। দেখো মেঘনা নদী উৎপত্তি হচ্ছে নাগা মণিপুরে, ঠিক আছে। নাগা মণিপুর থেকে উৎপত্তি হয়ে এটি সিলেটের সুরমা এবং কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়েছে, এরপরে এটি কুশিয়ারা নদীর মিলিত হয়ে এই মিলিত ধারা সুনামগঞ্জ জেলার আজমনিগঞ্জের কাছে কালী নামে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে, ঠিক আছে। তাহলে মেঘনা উৎপত্তি হয়েছে কোথায়, নাগা মণিপুর থেকে উৎপত্তি হয়ে এটি সিলেট দিয়ে প্রবেশ করেছে, সিলেটের সুরমা এবং কুশিয়ারের সাথে মিলিত হয়েছে। এরপরে এটি সুনামগঞ্জ জেলার রাজধানীগঞ্জের কাছে কালী নাম ধারণ করে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়েছে, দক্ষিণ পশ্চিম দিকে কি হয়েছে অগ্রসর হয়েছে, অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে, ঠিক আছে। এটি ভৈরব বাজার অতিক্রম করে পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে, মুন্সিগঞ্জের কাছে বুড়িগঙ্গা, ধলেশ্বরী এবং শীতলক্ষা মিলিত জলধারা মিলে মেঘনার সাথে যুক্ত হয়েছে। তাহলে এটি মুন্সিগঞ্জ জেলা আছে, ওইটার সাথে বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষার সাথে মিলিত হয়েছে, ঠিক আছে, মেঘনা নদীটি। তাহলে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ নদী হচ্ছে মেঘনা নদী, অর্থাৎ এটি অনেকগুলো জেলার উপর দিয়ে মেঘনা নদীটি প্রবাহিত হয়েছে, এবং বাংলাদেশের সবচেয়ে প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা নদী, ঠিক আছে। তোমরা মনে রাখবে এগুলা, সেখান থেকে সাপুরের কাছে পদ্মার সাথে মিলিত হয়েছে। তাহলে মেঘনা নদীটি সাপুরে পদ্মার সাথে মিলিত হয়ে পরে এটি কি বিস্তৃত মোহনা সৃষ্টি করেছে, এবং এটি পতিত হয়েছে বঙ্গোপসাগরে, পরে এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে, ঠিক আছে। তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে এটা উপনদী হচ্ছে, দেখো শাখা নদী হচ্ছে মনু, তিতাস, গোমতী, মেঘনা নদীর শাখা নদী। এরপর দেখো বর্ষার সময় প্লাবন ও পলি মাটিতে মেঘনা বাংলাদেশের উর্বরতা বৃদ্ধি করে থাকে। তারপর আসলে কর্ণফুলী নিয়ে আলোচনা করবো, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রধান নদী হচ্ছে কর্ণফুলী। কর্ণফুলী নদীটি চট্টগ্রাম জেলার পাশ দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের নিকট দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে। কর্ণফুলীর উৎপত্তি হচ্ছে কোথায়, লুসাই পাহাড় থেকে, এই কারণে এর স্রোতগুলো অত্যন্ত তীক্ষ্ণ। সবচেয়ে যেহেতু এটি পাহাড় থেকে উৎপত্তি হয়েছে, তাহলে এর স্রোত কি অনেক বেশি, এই কারণে দেখো কর্ণফুলী নদীর উপরে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা সম্ভব হয়েছে। এই নদীর দেখো কাপ্তাই, হালদা, এগুলো কর্ণফুলী নদীর শাখা নদী। বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম কর্ণফুলীর তীরে অবস্থিত। বাংলাদেশের সমুদ্রবন্দর কোথায়, প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের, হ্যাঁ, এটা কর্ণফুলীর তীরে কি অবস্থিত। পানি বিদ্যুৎ কেন্দ্র এবং চট্টগ্রাম বন্দরের জন্য এই নদীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর তিস্তা নদী, সিকিমের পার্বত্য অঞ্চল উৎপত্তি হয়ে তিস্তা নদী ভারতের জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের মধ্যে দিয়ে নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব সাতনাই হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তাহলে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে সিকিমের পার্বত্য অঞ্চলে, সিকিমের কি পার্বত্য অঞ্চল উৎপত্তি হয়ে তিস্তা নদী ভারতের জলপাইগুড়ি এবং দার্জিলিং হয়ে বাংলাদেশের নীলফামারী জেলা দিয়ে প্রবেশ করেছে তিস্তা নদীটি, ঠিক আছে। তোমরা মনে রাখবা তিস্তা নদীর উৎপত্তি কোথায়, সিকিমের পার্বত্য অঞ্চলে। এরপরে এটি ভারতের দার্জিলিং এবং জলপাইগুড়ি দিয়ে মধ্যে দিয়ে এসে নীলফামারী জেলা দিয়ে প্রবেশ করেছে, ঠিক আছে। এই নদী 1787 সালে প্রবল বন্যায় গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্রের একটি পরিত্যক্ত গতিপথে প্রবাহিত হতে থাকে, ঠিক আছে। দেখো তিস্তা নদীর দৈর্ঘ্য হচ্ছে 177 কিলোমিটার, প্রস্থ হচ্ছে 300 থেকে 500 মিটার, ঠিক আছে। তাহলে বাংলাদেশের উত্তরাঞ্চলে পানি নিষ্কাশন ব্যবস্থায় তিস্তা নদীর ভূমিকা সর্বাধিক, ঠিক আছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য তিস্তা নদীর কী ভূমিকা সর্বাধিক, তিস্তা ব্যারেজ প্রকল্প 1997-98 সালে নির্মিত হয়। ব্যারেজবাড়ি বাঁধ তিস্তার মাধ্যম 97-98 সালে কী হয় নির্মিত হয়, ব্যারেজটি ওই অঞ্চলের পানি সংরক্ষণ, পানি নিষ্কাশন, পানি সেচ ও বন্য প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এরপর আসো পশুর নদী সম্পর্কে আমরা জানবো। পশুর নদী খুলনার দক্ষিণে ভৈরব এবং রূপসা নদী, কেমন? খুলনার দক্ষিণে ভৈরব কি রূপসা নদী, এর আরো দক্ষিণে প্রবাহিত হয়ে ত্রিকোণা এবং গুগলা দ্বীপদ্বয়ের ডান দিক দিয়ে মংলা হয়ে একটি সুন্দরবনের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে পশু নদীটি খুলনা এবং ভৈরবের খুলনা জেলার পাশ দিয়ে এবং সুন্দরবনের কি মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। প্রায় 142 কিলোমিটার দীর্ঘ এই নদীটি, এতই গভীর, মানে এটা অনেক গভীর একটা নদী এবং এর প্রস্থ হচ্ছে 460 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 142 কিলোমিটার আর প্রস্থ হচ্ছে 460 মিটার অথবা 2.5 কিলোমিটার। এই নদীটি এত গভীর যে এখান থেকে সারা বছর সমুদ্রগামী জাহাজ অনায়াসে চলাচল করতে পারে। এই কারণে দেখবা মংলা সমুদ্রবন্দর কি এই নদীর পাশে গড়ে উঠেছে। হ্যাঁ, তাহলে অনায়াসে কী করতে পারে? সমুদ্রগামী জাহাজ প্রবেশ করতে পারে। খুলনা বরিশাল নৌপথ হিসেবে পশুর নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে খুলনা বরিশালে যাওয়ার যে নৌপথটা, ওটা পশুর নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাঙ্গু ফেনী নাফ মাতামরি এখানে তিনটা নদী একসাথে আমরা আলোচনা করবো। দেখো সাঙ্গু নদী উত্তর আরাকান পাহাড় থেকে নির্গত হয়ে বান্দরবান জেলার খানসি উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে সাঙ্গু নদীটি উত্তর আরাকান থেকে উৎপত্তি হয়েছে। সাঙ্গু নদীটি কি উত্তর আরাকান থেকে নির্গত হয়ে বান্দরবান জেলা বাংলাদেশের বান্দরবান জেলার খানসি উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটি 294 কিলোমিটার দীর্ঘ, ঠিক আছে? সাঙ্গু নদীটি 294 কিলোমিটার দীর্ঘ। তারপর দেখো ফেনী নদীটি কোথায় উৎপত্তি হয়েছে? পার্বত্য ত্রিপুরা উৎপত্তি হয়ে ফেনী নদী ফেনী জেলায় প্রবেশ করেছে, কেমন? এবং ফেনী জেলায় প্রবেশ করে এটি ফেনী নদী নাম ধারণ করেছে, ঠিক আছে? সন্দ্বীপের উত্তরে ফেনী নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। সন্দ্বীপের উত্তর দিয়ে ফেনী নদীটি বঙ্গোপসাগরে কি পতিত হয়েছে? বাংলাদেশের মিয়ানমার সীমান্তে নাফ নদী অবস্থিত। বাংলাদেশের মিয়ানমার সীমান্তে কী নদী অবস্থিত? নাফ নদী অবস্থিত। এটা মনে রাখবো অবশ্যই, বাংলাদেশ ও মিয়ানমার সীমানায় নাফ নদী অবস্থিত। মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিকে কি অবস্থিত? মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। তাহলে দেখো এর মোহনা অত্যন্ত প্রশস্ত। এই নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য 56 কিলোমিটার। নাফ নদীর দৈর্ঘ্য কত? 56 কিলোমিটার। তো দেখো এসব নদী বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পানি সেচ শিল্পে ব্যবহৃত পানি ও জলবিদ্যুৎ উৎপাদনে এসব নদীর প্রধান উৎস, কেমন? এছাড়া মাছের উৎস হিসেবে এসব নদী কি ব্যবহৃত হয়ে আসছে। নদী আমাদের পরিবহন ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। জমির উর্বরতা শক্তি বৃদ্ধিতে এসব নদী পরিবহন করে থাকে, ঠিক আছে? নদীমাতৃক বাংলাদেশে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য তারপরে যাতায়াত হ্যাঁ পরিবহন বহুলাংশে নদীর উপরে নির্ভরশীল। আর নদী থেকে আমরা অনেকভাবে উপকৃত হই, ঠিক আছে? নদী থেকে আমরা মশলা রান্না করতে পারি, যাতায়াত ব্যবস্থা কি নদীপথে কি অনেক সহজে যাতায়াত করা যায় কম খরচে। এরপর নদী থেকে আমরা মশলা রান্না করতে পারি, পানি কি আমাদের শেষের জন্য যে প্রয়োজনীয় পানি ওগুলো আমরা নদী থেকে পেয়ে থাকি, ঠিক আছে? তারপরে কি বলছে, নদীর পানি দূষণ হচ্ছে এবং নদীর নাব্য হারিয়ে যাচ্ছে। বর্তমানে নদীর কি পানি দূষণ হচ্ছে, নাব্য হারিয়ে যাচ্ছে। এসব নদী সংরক্ষণ আমাদের সকলের কি এগিয়ে আসতে হবে। সকলের নদীর দায়িত্ব হচ্ছে নদীগুলোকে সংরক্ষণ করা। তো তোমরা আজকে ক্লাসটা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবা, কারণ এখান থেকে তোমাদের অনলাইন পরীক্ষার সম্ভাবনা আছে। তোমরা সবাই কি ভালো থাকবা। আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা। ভালো সবাই একটু দেখবো, এটা পুরো মুখস্থ করবা, ঠিক আছে? এটা পুরো মুখস্থ করবা, কোন নদী কোথাও উৎপত্তি হয়েছে, কোন কোথায় কি পতিত হয়েছে, বিশ্বের নদী বঙ্গোপসাগর পতিত হয়েছে, এবং এগুলো দুর্গগুলো তোমরা মনে রাখবা, ঠিক আছে? এবং পদ্মা নদী, আরেকবার বলি পদ্মা নদী হিমালয়ের নাম কিভাবে বহে উৎপত্তি হয়েছে, কেমন? এটা দুর্গ হয়েছে কত? গঙ্গা পদ্মা পবিত্র অঞ্চলের আয়তন হচ্ছে 37,188 বর্গ কিলোমিটার। ব্রহ্মপুত্র এবং যমুনা তিব্বতে মানসরোবরে উৎপত্তি হয়েছে। দুর্গ হচ্ছে 2,800 বর্গ কিলোমিটার। মেঘনা হচ্ছে নাগামণিপুরের উৎপত্তিস্থল। তারপরে কর্ণফুলী রূপসাই পাহাড়, ঠিক আছে, এই চট্টগ্রামের দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে। এই দুর্গ হচ্ছে 320 কিলোমিটার। তিস্তা সিকিমের পার্বত্য অঞ্চলে উৎপত্তি হয়েছে। তিস্তা দুর্গ হচ্ছে 177 কিলোমিটার। পশুর নদী, এটি আমরা জানি যে খুলনা অবস্থিত, এটি হচ্ছে 142 কিলোমিটার। তার দুর্গ আর প্রস্থ হচ্ছে 460 মিটার। আল্লাহ হাফেজ।